হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ুলিস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ব্লগে আমি আপনাদের সাথে MTDC ঔরঙ্গাবাদের রিসোর্টের রুম ট্যুরটা করাবো আর রিভিউ দেব। আমি এখানে নন এসি এসি দুটোই অ্যাভেলেবেল, তো নন এসি এসির সমস্ত ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের জায়গাটা একটু ঘুরেছি, খুব সুন্দর জায়গাটা, ঘুরে দেখিয়ে দিচ্ছি যে কেমন বিল্ডিংগুলো। এটা হচ্ছে MTDC ঔরঙ্গাবাদ রিসোর্টের এন্ট্রিটা। এখান থেকে ঢুকেই ডান দিকে উদয়গিরি যে বিল্ডিংটা আছে সেখানেই আমাদের এসি ডিলাক্স রুমটা আছে, সেটা আমি পরে আপনাদের রুম ট্যুর করাচ্ছি। প্রথমেই দেখুন, এখানে ট্যুরিজম অফিস ডেভেলপমেন্টের অফিসটা আছে, এখানে আপনারা বিভিন্ন তথ্য পেতে পারেন। আর এখানে মাঝে মধ্যেই হ্যান্ডক্রাফটের বসে, সেটাও আপনারা এখান থেকে নিতে পারেন। দেখুন কি কি পাওয়া যায়। এখানে একটা MTDC রেস্টুরেন্টও আছে। আমরা যেটা আগে MTDC অজন্তার দেখেছিলাম সেখানে প্রপার রেস্টুরেন্ট ছিল না, ওখানে রুম সার্ভিস দেওয়া হতো, কিন্তু এখানে প্রপার রেস্টুরেন্ট আছে, এখানে আপনারা লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট করতে পারেন। এটা হচ্ছে দেবগিরি, এখানে রিসেপশন আছে এবং MTDC সুপার ডিলাক্স যে রুমগুলো এই বিল্ডিংয়ের সাথেই আছে। এখানে রিসেপশনের ভেতরটা এই সুপার ডিলাক্স রুমগুলো সবকটাই ভর্তি ছিল বলে আপনাদের দেখাতে পারলাম না। চলুন আপনাদের নন এসি রুমগুলো কিরকম সেটা আপনাদের সাথে শেয়ার করছি, চলুন আমার সাথে। রুমটা ভালোই, একটা এক্সট্রা বেডও আছে, ঘরটায় অনেকটাই জায়গা আছে, টিভি আছে, কাবার্ড আছে, আর বাথরুমটাও অনেকটাই স্পেসিয়াস। এই নন এসির বিল্ডিং থেকে বেরিয়ে দেখুন একটা সামনে লন মতন আছে, ওখানে একটা ওপেন এয়ার স্টেজও আছে, বাচ্চাদের জন্য দোলনা আছে, কি বসার জায়গা আছে, আপনারা এখানে বসে রিল্যাক্সও করতে পারেন। চলুন তাহলে আমাদের যে এসি ডিলাক্স রুমটা সেটা আপনাদের দেখিয়ে দিই। এই এসি ডিলাক্স গুলো কিন্তু সব উদয়গিরি বিল্ডিং এ আছে। এটা এন্ট্রি, এন্ট্রি দিয়ে ঢুকেই বাথরুমটা আছে, বাথরুমটা যথেষ্ট স্পেসিয়াস, অনেকটাই জায়গা ভেতরে। আর বাথরুমে গিজারের ব্যবস্থা আছে। ঢুকেই একটা কাভার্ড আছে, কাভার্ডে আপনাদের লাগেজ আপনারা রেখে দিতে পারে, যথেষ্ট স্পেস আছে।
তারপর ঢুকেই দেখুন দুটো সোফা এবং সেন্টার টেবিল দেওয়া আছে, জলের রাখার ব্যবস্থা, আমার গরম জল ঠান্ডা জল আপনারা যেটা খুশি রেখে দিতে পারেন ঘরে। তারপরে এক ধাপ উপরে উঠে বেডরুমটা, এখানে টিভি, ড্রেসিং টেবিল এবং একটা টেবিল আছে। পর্দাশালারই একটা বড় জানলা, আপনারা জানলা খুলতেও পারেন। আর এসি আছে, ঘরটা অনেকটাই বড়। আবার বেডের জায়গাটা এবং বসার জায়গাটা একটু আলাদা আলাদা করে সেপারেট করা। আর একটা ভালো জিনিস, এখানে অনেকগুলো চার্জিং পয়েন্ট আছে, টেলিফোন রাখা আছে, আপনারা অর্ডার দিতে পারেন বা ফোন করে বলতে পারেন কি লাগবে, আপনাদের সার্ভিস পেয়ে যাবেন সাথে সাথে। আমাদের রিসোর্টের নাইট ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি, তাহলে আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, তাহলে যখনই যা ভিডিও দেবো আপনাদের কাছে সেই মুহূর্তে পড়ে যাবে। তাহলে আজকে আসি, টাটা, গুড নাইট।